আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের জন্য আমি যে গাছটা নিয়ে আসছি এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। তো এটা হচ্ছে ইনডোর, পুরোটাই ইনডোরের গাছ। আর এই স্নেক প্ল্যান্ট খুবই শান্তশিষ্ট একটা গাছ, আপনি যেখানে ডাকবেন সেখানে খুব ভালোভাবে এটা গ্রো করবে। আমি একটা 4 ইঞ্চি মাটির টবে এটা লাগিয়েছি এবং এখানে কিছু সাদা পাথর দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আপনার রোদ না হলেও হয়, তবে আমি সপ্তাহে একদিন অন্তর রোদ দিয়ে থাকি, কারণ সব গাছেরই কিন্তু রোদের প্রয়োজন আছে। তো অনেকে ইনডোর প্ল্যান্ট মানে চান যেটা ফুল ইনডোর হবে, তো আপনারা কিন্তু যারা ফুল ইনডোর চান তারা কিন্তু এই স্নেক প্ল্যান্টটা লাগাতে পারেন এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে গাছ এখন খুবই একটা মানে ভূমিকা পালন করছে। তো সেক্ষেত্রে এই স্নেক প্ল্যান্ট কিন্তু আপনি আপনার রুমে যে কোনো স্থানে অনায়াসে রেখে যেতে পারবেন। আর এই স্নেক প্ল্যান্ট কিন্তু আপনি পানিতেও লাগাতে পারেন, শিকড় ছড়াবে অনেক। দেন আমি পানিতে এখনও ট্রাই করিনি, কিন্তু অনেককেই দেখেছি যে পানিতে ওনারা লাগিয়েছেন। তো আমি মাটিতেই লাগিয়েছি পর্যন্ত যতগুলো লাগানো হয়েছে। তো এটা হচ্ছে যে আপনার এক এক অঞ্চল এক এক নামে পরিচিত। তো আমি স্নেক প্ল্যান্টের নামে এখনও শুনেছি, তো আরেকটা নামও শুনেছি, ওটা আমার এই মুহূর্তে মনে নেই। আর এই স্নেক প্ল্যান্ট কিন্তু আরেক ধরনের হয়ে থাকে, ওটা হচ্ছে থাই বলে থাকে, যে গোল্ডেন কালারের হয়। আমি একটু পেছনের দিকটাকে দেখাচ্ছি, ওটার হচ্ছে দুই পাশে হলুদ কালার থাকবে, ভেরিগেটেডও বলে। তো কিছু অর্ডারের ছিল, আমি কিছু বানিয়েছিলাম, তো একটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা যদি অনেকেই আছেন যে অফিসে ডেস্কে রাখতে চান, আপনারা কিন্তু কোনো ছোটো পটে গোল যে স্ন্যাক প্ল্যান্টটা আছে সেটাও রাখতে পারেন, বা এরকম ছোটো স্ন্যাক প্ল্যান্টটাও কিন্তু রেখে যেতে পারেন অফিসে। সেক্ষেত্রে আপনার কিন্তু মানে গাছের পিছনে বেশি সময় ব্যয় করতে হবে না, এটা কিন্তু অতটা সময় নেয় না, কারণ হচ্ছে রোদে দাও বা ইনডোর না, এটা কিন্তু পুরোটাই ইনডোর। সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যাই হবে না। আর মাটি যেটা হচ্ছে আমি এটা রেডিমিক্স মাটি দিয়ে লাগিয়েছি এবং হচ্ছে পরিমাণ মতো, মানে গোড়া আমি ভেজা রাখি না কখনোই। এখানে যখন পানিটা শুকিয়ে যায় আমি পানি দিয়ে থাকি এবং হচ্ছে স্প্রে করি। আমি কিছুক্ষণ আগে স্প্রে করেছি যে পানিটা, আর এই গাছটা সহজে মরে না, পাতাটা শুকিয়েও গেলে যদি গোড়াটা কখনো গোড়াটার দিকে দেখবেন যদি একটু মাটি পায় সেখানে শিকড় গজে গিয়েছে এরকম হয়ে থাকে। আর এই একটা স্নেক প্ল্যান্ট থেকে কিন্তু অনেক স্নেক প্ল্যান্ট হয়ে থাকে, গোড়া দিয়ে দেখবেন এখান দিয়ে অনেক অনেক ছোটো ছোটো চারা হয়ে হবে, তখন আপনি উঠিয়ে লাগাতে পারেন। বা মনে হতে পারে ছোটো স্পেস থাকার কারণে অতটা গ্রোথ হবে না, সেক্ষেত্রে অল্পই ছোটোই থেকে যায়, বড় হয় না। কিন্তু এগুলো কিন্তু অনেক বড় হয়, অনেকে 10-12 ইঞ্চিতে লাগিয়ে থাকে, অনেক বড় হয়ে থাকে এগুলো। তো মূল কথা হচ্ছে যারা ইনডোর খুঁজছেন, পুরোপুরি ইনডোর প্ল্যান্ট, তারা কিন্তু আপনারা এই স্নেক প্ল্যান্টটা লাগাতে পারেন, আপনাদের জন্য বেটার হবে। যারা ফুল ইনডোর করছেন আপনাদের একটু দেখাচ্ছি। তো আরও অনেক অনেক গাছের ভিডিও নিয়ে আসবো আমরা সামনে ইনশাল্লাহ, আমাদের সাথেই থাকবেন সে পর্যন্ত। আর হচ্ছে আপনাদের রিকোয়েস্টের ভিডিও থাকলে আমাদের বলবেন, আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। আর সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, আল্লাহ হাফেজ।